হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের যে রেসিপিটি তৈরি করে দেখাতে যাচ্ছি সেটা খুবই মজাদার একটি রেসিপি, আর এটা তৈরি করাও খুবই সহজ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা তো খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই আমি এটা তৈরি করার জন্য এখানে 5-6টার মতো পেঁয়াজ 4 কিউব করে কেটে নিয়েছি, আর কিছু রসুন নিয়েছি যেগুলোকে আমি ভালোভাবে ছুলে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, 2টা শুকনো মরিচ নিয়েছি, আর এখানে আমি 1টা বাঁধাকপির অর্ধেকটা ব্যবহার করেছি। আর এই বাঁধাকপিটা কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, মানে ধুয়ে নিইনি খুব ভালোভাবে। এটা উপরে যে আগলা অংশ ছিল সেটা আমি ফেলে দিয়েছি। আর এখানে আমি 1/2 কাপের মতো পোলাও চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে এমনি চালও ব্যবহার করতে পারেন, যেগুলো দিয়ে আমরা পিঠা তৈরি করি আর কি, সেরকম চালও ব্যবহার করতে পারেন, অথবা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন, চালের দরকার হবে না, যেরকম যার যেরকম যেটা ইচ্ছা। তো এখন আমি এই যে বাঁধাকপিটা ছিল সেটাকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আমি বেশি একটা ঝামেলা করতে চাচ্ছি না, সেজন্য বড় সাইজ করে কেটে নিয়েছি। আমি এটা ব্লেন্ডার করব সেজন্য, তো সেজন্য আমি একটা ব্লেন্ডার জারে এগুলো দিয়ে দিচ্ছি। আমি আগেও বলেছি আমি কিন্তু এগুলোকে ধুয়ে নিইনি, এটার উপরে যে অংশ ছিল সেই অংশটুকু আমি ফেলে দিয়েছি, এতে কোনো প্রকারে ময়লা নেই। আর এটা না ধুলেই বেস্ট হবে, তাহলে কিন্তু পানি বেরোবে ধুলে, সেজন্য আমি এটাকে ধুচ্ছি না। তো এগুলো দেওয়ার পর আমি বাদ বাকি যে উপকরণগুলো আমি নিয়েছিলাম সেগুলোও সব দিয়ে দিচ্ছি। এখানে আমি যে 1/2 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, এগুলো সবই আমি এর ভিতরে দিয়ে একসাথে ব্লেন্ড করে নেব। এখানে আমি কাঁচামরিচ যেমন 5টা ব্যবহার করেছি ঠিক তেমনই এখানে আমি 2টা শুকনো মরিচ ব্যবহার করেছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তো ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজটা দিতে পারিনি, কারণ একটা ব্লেন্ডার জারে সবটুকু ধরছিল না, এটাকে আমি বারবার করে ব্লেন্ড করে নিয়েছি অল্প অল্প করে। খুব মিহিভাবে ব্লেন্ড করে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখুন, একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে ঘন ঘন নেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এখন আমি এতে বাদ বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটু কালার হওয়ার জন্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে আমি সব কিছু 1/2 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি, অথবা ছোট চামচের 1 চামচ পরিমাণ ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সব শেষে দিয়ে দিব ধনে পাতা কুচি। এটা কিন্তু আমি ব্লেন্ড করে নিইনি, এটা আমি আলাদাই রেখেছিলাম। তো দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, এটাকে চামচের সাথে মিক্স করা যাবে না, সেজন্য আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব। আর খুব ভালোভাবে মিক্স করতে হবে, মশলা যেন দলা পেকে না থাকে বা কিছু, এমনভাবে মিক্স করতে হবে যেন এটার একটা খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে যায়। তো আজকে আমি যে জিনিসটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে বাঁধাকপির বড়া। তো অনেকে বাঁধাকপির পাকোড়া বানিয়ে খেয়েছেন, এভাবে বানালে কিন্তু খেতে খুবই মজাদার লাগে, আর কেউ বুঝতেও পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে তৈরি করা। তো বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি অন্যদিকে তেল গরম করতে দিয়েছিলাম। এখন সে গরম তেল হয়ে গেলে আমি এর ভিতরে বড়াগুলো দিয়ে দিব একে একে ছোট ছোট করে শেপ দিয়ে। এটা আমি হাত দিয়ে দিয়েছি, সেজন্য শেপ অত একটা ভালো আসে নাই। আপনারা চাইলে যে পাইপিং ব্যাগগুলো থাকে সে পাইপিং ব্যাগগুলো দিয়ে যদি আপনারা বড়ার শেপগুলো দেন তাতে কিন্তু অনেক সুন্দর একটা শেপ আসবে। তো এভাবে আমি সবগুলো দিয়ে হালকা একটু ব্রাউনি কালার হয়ে আসলে আমি এটাকে আবার নেড়ে চেড়ে উল্টে দিব, যাতে খুব ভালোভাবে দুই সাইডটাই ভালোভাবে ভাজা হয়ে যাক আর ক্রিস্পি হোক। তো এই সময় কিন্তু আপনাদের চুলার আঁচ একদম মিডিয়ামে রাখতে হবে, একদম কমেও রাখা যাবে না আবার অনেক হাইও রাখা যাবে না, মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিতে হবে। তো এরকম সুন্দর মতো একটা ব্রাউন কালার অথবা লাল খয়েরি কালার হয়ে আসলে আমরা এটাকে উঠিয়ে নিব,
আর এটা সঙ্গে সঙ্গে পরিবেশন করতে হবে। এটা যদি আপনি একটু ঠান্ডা করে পরিবেশন করতে চান তাহলে কিন্তু এটা নরম হয়ে যায়, অত একটা খেতে ভালো লাগবে না। যেহেতু বাঁধাকপি তো এটা কিন্তু গরম গরম যদি আপনার সালাদ দিয়ে পরিবেশন করেন তাহলে খেতে কিন্তু অত একটা মন্দ লাগে না, আর এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি এই মিশ্রণটা তৈরি করে ফ্রিজে রেখে দেন, যে কোনো মেহমান আসলেই আপনারা তাদের সামনে গরম গরম এটা সার্ভ করতে পারেন। আর শীতের যে সবজি সেই সবজি দিয়ে খুব মজাদার একটা আলাদা রকমের একটা স্ন্যাক্স আইটেম আপনারা তৈরি করে দিতে পারেন। তো দেখুন আমি সালাদ দিয়ে সার্ভ করেছিলাম আর এটা কিন্তু তখনই শেষ হয়ে গিয়েছিল, খেতে খুবই অসাধারণ মজাদার হয়েছে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।